পয়গম্বরকে ভালোবাসি, মিষ্টি খাওয়া ভালোবাসি, কিন্তু মিষ্টির কারণে ভালোবাসি, কিন্তু আল্লাহর পয়গম্বর বলছে রোজা রাখো এইটা কই না, আল্লাহর পয়গম্বর বলছে তাহাজ্জুদ পড়ো এইটা কই না, আল্লাহর পয়গম্বর বলছে নামাজ পড়ো এইটা কই না, আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী চলি না, আল্লাহর পয়গম্বরের রক্তের জন্য রক্ত দিতে রাজি নাই, আল্লাহর পয়গম্বরের জন্য মিষ্টি খাইতে রাজি আছি, জোরে বলেন ঠিক কিনা। তাই তাম বাংলাদেশের মধ্যে আমি জানা দিতে চাই, যারা বিশ্বাসী যারা আসলে আল্লাহর পয়গম্বর যখন উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ করা শুরু করলেন, ওইদিকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাত্র বিয়া করে নিয়ে এসেছে, ঘরের মধ্যে বাসর করেছে, এমন মুহূর্তে গোসল করার জন্য গেলেন, কাঁধের মধ্যে গামছা, আল্লাহু আকবার, এক কাঁধের মধ্যে লুঙ্গি আছে, এইবার কানের মধ্যে হঠাৎ করে আওয়াজ আসলো, কাফেররা উহুদের ময়দান থেকে আওয়াজ দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, আর কি চাও, মুহাম্মদ কতল হয়ে গেছে, জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার কানের মধ্যে যখন আওয়াজ যায়, গোসল করা বাদ দিয়ে বিবিকে ডাক দেয়া বলতেছে, বিবি রে তরবারি দে, বিবি ডাক দেয়া বলে গোসল করে যাও, বলে না না আমি কার জন্য গোসল করব, যদি আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে আমি এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে কি করব মুসলমান। হযরতে আল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডাক দেয়া বলে তরবারিটা দাও, যদি বেঁচে থাকি তাহলে ফিরে আসব, আর যদি বেঁচে না থাকি তাহলে কিয়ামতের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহু আকবার। এইবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র নিয়ে সামনের দিকে যায়, যুদ্ধ করতে 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 উহুদের ময়দানের মধ্যে আপনারা জানেন 70 জন সাহাবী একাধারে শহীদ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কি না। আল্লাহু আকবার, শহীদ হওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, এ তোমরা এক কাজ করো, যারা শহীদ হয়েছে তাদেরকে বিনে গোসলে রক্ত মাখা জামা দিয়ে তোমরা দাফন করে দাও উহুদের ময়দানের মধ্যে। মুসলমান, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছে তাদেরকে এইভাবে দাফন করে দাও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা উঠতে পারবে রক্ত মাখা জামা নিয়া, আল্লাহ বুঝবে তারা দিনের জন্য জীবন দিয়েছে, পয়গম্বরের জন্য জীবন দিয়েছে। আল্লাহ তাআলা যখন রক্ত মাখা জামা দেখবে, দেখার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনে হিসাবে জান্নাত দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার একটা কথা বুঝাইতে চাই, আমরা বিশ্ব আশেকের রাসূল যদি হইতে চাই, ও মুসলমান, আজকে বাংলার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটুক্তি করা হয়, আল্লাহর পয়গম্বরকে জেনাকার বলা হয়, আল্লাহর পয়গম্বরকে সন্তান বলা হয়, বলুন তো দেখি আর বাংলার জমিনের মধ্যে আর একবার যদি কোনো ইহুদি খ্রিস্টানের দালালরা আল্লাহর পয়গম্বরকে সন্তান বলে, আল্লাহর পয়গম্বরকে জেনা করে, জেনাকার বলে, তাহলে এই জায়গার মধ্যে থেকে বজ্র কণ্ঠে আওয়াজ দেয়া বিরোধিতা করতে রাজি আছেন কে? আল্লাহ একবার, আমরা এই জামানার মধ্যে, এই বাংলার জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টানের দালালেরা আল্লাহর পয়গম্বরকে সন্ত্রাস বলবো আমরা মানি না, ইহুদি খ্রিস্টানের দালালদেরকে আমরা বাংলা ছাড়াইতে বাধ্য করবো, জোরে বলেন ঠিক কিনা। মুসলমান ভাইরা রে আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও শহীদ হয়েছে, উনি কিন্তু এখনো গোসল করেন নাই, খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহু আকবার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খবর পাইলেন, আর কি চাও, আমার হানজালা শহীদ হয়ে গেছে, এবার উহুদের ময়দানে পৌঁছার আগে আল্লাহর পয়গম্বরকে ডাক দিলেন, ওগো পয়গম্বর, দূর থেকে ডাক দিলেন, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, ওই মহিলাটা কি বলতে চায় দেখো, দূর থেকে আমাকে ডাক দিয়েছে আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার। এবার মহিলা এসে ডাক দেয়া বলতেছে, ওগো পয়গম্বর, আপনার সাহাবী হানজালা শহীদ হয়ে গেছে, আপনার সব সাহাবীকে গোসল ব্যতীত রেখে আপনি গোসল মানে দাফন করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সাহাবী হানজালাকে আপনি গোসল ছাড়া এই জায়গার মধ্যে দাফন করেন না গো পয়গম্বর, মাত্র বাসর করেছে, মাত্র আমাকে ঘরের মধ্যে নিয়ে এসেছে, ও বাসর করে সময় পায় নাই, গোসল করতে গেছে, গোসল গোসল করতে সময় পায় নাই, যখন তার কানের মধ্যে আওয়াজ গেছে কুতিলা মুহাম্মদ,
সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গেই আপনার ওই সাহাবী হামজালা এই উহুদের ময়দানের মধ্যে দৌড়ি এসেছে গো পয়গম্বর। এ মুসলমান বলুন তো দেখি, আমাদের কানে যদি আওয়াজ আসে আল্লাহর পয়গম্বরকে সন্ত্রাস বলতেছে, আল্লাহর পয়গম্বরকে জেনাকার বলতেছে, তাহলে এই জায়গার মধ্যে কে কে জীবন দিতে প্রস্তুত আছে একটু হাত উঠায় দেখাও দেখি। মুসলমান ভাইরা আমার, এবার হযরতে হানদালা রাদিয়াল্লাহু তাআলা লাশ হয়ে পড়ে আছে, আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন কোথায় হানদালার লাশ আছে খুঁজে বের করো, কোন জায়গায় হানদালার লাশ আছে খুঁজে বের করো। ও মুসলমান, এবার খুঁজে বের করার জন্য গেলেন, যাওয়ার কেবল খোঁজার জন্য গেছেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কানে কানে ডাকদা বলতেছে, পয়গম্বর আপনার যে সাহাবীকে গোসল করানোর জন্য চাইতেছেন, গোসল করার দরকার নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, আমরা আল্লাহ তাআলা জানেন আপনার সাহাবী নাফাক অবস্থায় উহুদের ময়দানের মধ্যে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করলেন যাও 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 হানজালাকে উঠা নিয়ে আসো, বেহেস্তের মধ্যে নিয়ে এসে বেহেস্তের পানি দিয়া আমার হানজালাকে গোসল করা যাও। এবার পয়গম্বর ডাকদা বলল খোঁজো হানজালাকে। আল্লাহু আকবার, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়া দেখলেন মাথার চুল দিয়া এখনো টপ 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 করে পানি ঝরতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বলুন তো দেখি ভাই, কোন মুহূর্তে আমি আর আপনি মারা যাব, কোনো গ্যারান্টি আছে বলুন তো দেখি? এই তো পরশু দিনও শুনলাম গাড়ি অ্যাক্সিডেন্টে স্বামী স্ত্রী একসঙ্গে মারা গেছে, এই জায়গার মধ্যে শুনলাম এই যে গড়াই এই গাড়িতে স্বামী স্ত্রী হুন্ডা নিয়ে যাচ্ছে, গড়াই গাড়ির চাপা দেয় স্বামী স্ত্রী একসঙ্গে মারা গেছে, বলুন তো দেখি আমি আর আপনি বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তাহলে এক্ষুনি মাথাটা নিচের দিকে করে দেন, আপনি মরে করেন যে আমি মরে গেছি, আমার আর দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার সবচেয়ে ছোট্ট সন্তানটা আমাকে আব্বা আব্বা বলে ডাকছে আর বলতেছে আমার আব্বাকে কোথায় নিয়ে যাও, তোমরা আমার আব্বাকে নিয়ে যেও না। এ মুসলমান বলুন তো দেখি, মুসলমান কোন মুহূর্তে যেন মাইকের মধ্যে আওয়াজ দেয় অমুকের ছেলে অমুক মারা গেছে, আগামীকাল এতটা সময় জানাজা হবে, আমি বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই, আপনি বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। মুসলমান বলুন তো দেখি, তাহলে দুনিয়ার মধ্যে আমরা কিসের বাহাদুরি করি রে ভাই? টাকার বাহাদুরি করি, ক্ষমতার বাহাদুরি দেখাই, অট্টলিকার বাহাদুরি দেখাই, কিন্তু বলুন এই মুহূর্তে মরার পরে তিন টুকরা কাপড় ছাড়া আমার আপনার সাথে আর কোনো কিছু যাবে? এ মুসলমান তাই একটু আল্লাহর রাস্তায় মাথাটা নিচু করে দেন, সবাই মাথাটা নিচু করে দেন, আমি মনে মনে এই মুহূর্তে মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে দেন, মনে মনে আপনি চিন্তা করেন আমি মরে গেছি, আমার বাড়ির সবচেয়ে মহব্বতের স্ত্রী আমার জন্য কান্দছে, আমার ভাই আমার জন্য কান্দে, আমার বাবা আমার জন্য কান্দে, একদল মানুষ কাফনের কাফন রেডি করতেছে, আর একদল মানুষ মসজিদ থেকে খাটনিতে আনার জন্য গিয়েছে, আর একদল মানুষ পানি গরম করতেছে, আর একদল মানুষ কবর খনন করতেছে, আর আর স্ত্রী কান্দে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। এ মুসলমান বলুন তো দেখি, কবরের মধ্যে যখন শোয়ানো হবে দুনিয়ার কোনো মানুষ থাকবে না, যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো বাতি থাকবে না, কোনো সাথী থাকবে না, টাকা থাকবে না, পয়সা থাকবে না, 99টা সাপ যখন ফাঁস 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 করে আওয়াজ দিতে থাকবে, ওই কবরবাসী চিৎকার মেরে নাজাত পাবে না, চিৎকার মেরে নাজাত পাবে না। মুসলমান কবরে এবার যখন শোয়ানো হবে, যখন কবরে শোয়ানো হবে, শোয়ানোর পরে যখন বাঁশের খাপাচিগুলো চাপা দেওয়া হবে, যখন ধাপ 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 করে মাটি দেওয়া হবে, এবার কবরবাসী ডাক দেওয়া হলো, ও প্রাণের ছোট ভাই, ও আমার বাবা, তুমি আমাকে রেখে কোথায় যাও? দুনিয়ার মধ্যে তুমি আমাকে এত মহব্বত করেছো, আমাকে কত কিছু কিনে দিয়েছো। এ মুসলমান সেই আল্লাহর পয়গম্বরের ভালোবাসা যদি আমাদের না থাকে বলুন তো দেখি, আল্লাহ যে চক্ষুটা দিলেন এই চক্ষুর বিকল্প আর কোনো কিছু আছে বলুন তো দেখি? দুনিয়ার মধ্যে কোনো কিছুর পার্স নষ্ট হলে আর একটা পার্স পাওয়া যায়, কিন্তু আল্লাহ প্রদত্ত পার্স এই চক্ষু দিলেন চক্ষুটার পরিবর্তে আর একটা চক্ষু পাওয়া যায় না, যেন বলেন ঠিক কি না? এ মুসলমান এই জায়গার মধ্যে বলি, মুসলমান সেই আল্লাহর পয়গম্বরের ভালোবাসা, আল্লাহর পয়গম্বর
পয়গম্বরের ভালোবাসা দিলের মধ্যে নিয়া কোন ভাই আছেন এই মুহূর্তে আমার মনে হচ্ছে মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছে। সবার চোখের মধ্যে পানি পানি, জাহান্নাম যখন ডাকতে থাকবে আর কোনো উপায় থাকবে না। জাহান্নামের গর্জনে মানুষ শুধু চিৎকার মারতে থাকবে। ওই মুহূর্তে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা হবে যে এই জাহান্নাম কি জানিবে যাবে, শেষ পর্যন্ত বলা হবে যাও যাও। এবার একদম এই আল্লাহর বান্দাদের চোখের পানি যখন জাহান্নামের উপর নিক্ষেপ করা হবে, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের উপর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই জাহান্নামের পানি নিভে যাবে। মুসলমান একটু চোখের পানিটা ছেড়ে দেন আল্লাহর রাস্তায় আল্লাহর মহাব্বতে আল্লাহর পয়গম্বরের মহাব্বতে। এই মুহূর্তে সবার মধ্যে চোখে সবার চোখের মধ্যে পানি চলে এসেছে। এই জায়গার মধ্যে আমি দেখতে চাই আল্লাহর পয়গম্বরের মহাব্বতে, আল্লাহর পয়গম্বরকে মহাব্বত করেন কে কে? এই জায়গার মধ্যে একটু হাত উঠায় দেখান তো, দুটি হাত উঠান। আল্লাহ তোমার বান্দারা হাত উঠেছে, আল্লাহ দেখো তোমার পয়গম্বরকে মহাব্বত করে গো আল্লাহ। ইয়া আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করে নাও, ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। হাত নামান। আমি এই জায়গার মধ্যে দেখতে চাই আল্লাহর পয়গম্বরের ভালোবাসা নিয়ে কোন যুবক আর দাড়ি কাটবে না এক মুষ্টি হওয়া পর্যন্ত? কোন যুবক একটু দাঁড়িয়ে যাবেন? একজন যুবক একটু দাঁড়ায় যান, আল্লাহর কাছে দোয়া করবে একটু দাঁড়ান 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 দাঁড়ান, আল্লাহু আকবার দাঁড়ান। কত যুবক আছেন আল্লাহু আকবার একটু দাঁড়িয়ে যান, কতজন আছেন আল্লাহর আল্লাহ তোমার পয়গম্বরের ভালোবাসায় দাঁড়িয়ে গেছে, আল্লাহ আল্লাহ তোমার পয়গম্বরের সুন্নতের ভালোবাসায় দাঁড়িয়ে গেছে, আল্লাহ কবরের সরর সঙ্গে সঙ্গে তোমার পয়গম্বর যেন সুপারিশ করে আমার ভাইদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও আমাদের জিন্দেগির সব গুনাহ। কত গুনাহ করছি আল্লাহ গোপনে, তুমি আল্লাহ মাফ করে দাও নিজ গুনে। ইলাহি গরকে দুনিয়া গুনা তুমি দানি ওয়াকুদ হাস্তি গাওয়া, তোমার কুদরতি চক্ষুখানা দেয়া দেখো মাওলা আমরা কত মানুষ এখনো বসে আছি। আল্লাহ হাজার হাজার মানুষ নিয়ে রাত্রে গভীরে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। এতগুলা হাতের মধ্যে যেই দুইখানা হাত পছন্দ হয় আল্লাহ, ওই দুইখানা হাতের উসিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। তুমি বলেছো কোন মা বাবা হারার সন্তান যদি আমার দরবারে হাত উঠায় তার চোখের পানি নাকের ডগায় যাওয়ার আগেই আমি আল্লাহ তাআলা তার মা বাবার কবর আদাবকে মাফ করে দেই। ইয়া আল্লাহ তোমার কুদরতি চক্ষুখানা দিয়ে দেখো আমি মা বাবা হারা পাগলের সঙ্গে কত মা বাবা হারা পাগল গুলা হাত উঠা আমিন আমিন করতেছে গো আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার কবরে যদি কোন প্রকার আজাব হইতে থাকে মাওলা, আজ থেকে শুরু করে আমাদের মা বাবার কবর আজাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করতেছি আর জিন্দেগির মধ্যে নামাজ ছাড়বো না, তওবা করতেছি আর জিন্দেগির মধ্যে দোল্লা গুনাহ করবো না আল্লাহ। আল্লাহ তওবা করতেছি, আল্লাহ তোমার পয়গম্বরের বিরোধিতা আর কোনদিনও করব না গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আদর কইরা মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া
সকল রাজা হইতে ফিরিয়া তোমারই দা রাজায় রইলাম পরিয়া। আল্লাহ আমরা তওবা করতেছি আর যদিকের মধ্যে গুনাহ করব না, আল্লাহ আমরা তওবা করতেছি আর কোনদিন গুনাহ করব না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের জিন্দেগীতে না বুঝে অনেক পাপ করেছি, আল্লাহ আল্লাহ তোমার সঙ্গে নাফরমানি করেছি, আল্লাহ তোমার পয়গম্বরের সঙ্গে নাফরমানি করেছি, আল্লাহ আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, আল্লাহ এই জায়গার মধ্যে অনেক ভয়ের হাত উঠেছে, আল্লাহ অনেকেই ঋণগ্রস্ত আছে, আল্লাহ আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার মতো তৌফিক দিয়ে দাও, অনেক ব্যবসায়ী ভাই আছে তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ অনেকেই সাংসারিক অশান্তিতে আছে, আল্লাহ সংসারে শান্তি দিয়ে দাও, আল্লাহ অনেক মা বোনের হাত উঠেছে, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নাও, আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করে নাও, আল্লাহ এই মাহফিলের সদস্য আল্লাহ সুমন উনি অসুস্থ আছে, আল্লাহ আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও, আল্লাহ আরো অনেক প্রবাসী ভাইয়েরা আছে মাহফিলের সহযোগিতা করেছে, আল্লাহ সদস্য আছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও, আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে মুক্ত করে প্রতি বছর যেন আমরা কোরআনের আয়োজন করতে পারি, আল্লাহ তাদেরকে কবুল করে নাও, আল্লাহ যে যুবকের এই আয়োজন করলো আল্লাহ আল্লাহ আমি খাস করে দোয়া করতেছি, আল্লাহ আমাদের ওয়াইদের যদি আমাকে জান্নাতে নিয়ে যাও, আল্লাহ ওই যুবকদের সঙ্গে হাত ধরে যেন জান্নাতে যাইতে পারি, তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহ আব্দুল কাবির সাহেব উনি বড় অসুস্থ, হাড়ের রিং পরানোর জন্য আছে, আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ ওনার মনের নেক মাকসাদকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহ যারা হাত উঠেছে আল্লাহ সবার হাতকে কবুল করে নাও, আল্লাহ সবার চোখের পানিকে কবুল করে নাও, ইয়া রাব্বুল আলামিন। Hey there, subscribe to my channel, and also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.